হ্যালো এভ্রিহান ওয়েলকাম টু ফোর্স একাডেমি তো ফ্রেন্ডস তুমি যদি এসএসসি জিডির পরীক্ষা দিয়ে থাকো এবং তুমি যদি আসাম এবং ত্রিপুরার প্রার্থী হয়ে থাকো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কেননা ফ্রেন্ডস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আসাম এবং ত্রিপুরা দু হাজার একুশ সালের কাট কত থাকতে চলেছে ফাইনাল কাট সেটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ দু হাজার পনেরো সালে এবং দু হাজার আঠেরো সালে আসামের কাট কত গিয়েছিল তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এবং দু হাজার একুশ সালে কত কাটপ যেতে পারে আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে মেল অ্যান্ড ফিমেল উভয়ের ক্ষেত্রে সেটি কি তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা তৈরি করতে প্রচুর পরিমাণে মেহনত করতে হয়েছে এবং প্রচুর অ্যানালাইসিস করে তোমাদেরকে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আমি আশাবাদী যে এই ভিডিওটি দেখলে তোমাদেরকে কাট ওপরে এক্সট্রা আলাদা করে কোনো ভিডিওটি দেখতে হবে না ওকে কেননা এই ভিডিওর মাধ্যমে ফ্রেন্ডস মেল অ্যান্ড ফিমেল বর্ডার নকসেল প্রত্যেকটি কাট অফ আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে ওকে তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবে যে কাটঅফ তোমাদের কত থাকতে চলেছে ওকে তো চলো ফ্রেন্ডস সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ফ্রেন্ডস তোমাদেরকে বলবো তোমরা যে কাট অফটি তোমাদের সঙ্গে শেয়ার করব এই কাট অফ তুমি যদি অর্থাৎ এই নাম্বার তুমি যদি পেয়ে থাকো অবশ্যই তুমি পরীক্ষা দিয়ে এসেছো তুমি অবশ্যই জানবে যে তুমি কতটি কোশ্চেন অ্যাটেন্ড করেছ অর্থাৎ কতটি কোশ্চেন তুমি ঠিক করেছো তুমি নিজে নিজে একটি কল্পনা করতে পারবে সেহেতু যে নাম্বারটি তোমাদের সঙ্গে শেয়ার করবো এই নাম্বারটি তুমি যদি পেয়ে থাকো অবশ্যই তুমি ফাইনাল সিলেকশানে সিলেক্সিত হয়ে যাবে এবং এই যে নাম্বার তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই নাম্বার থেকে যদি দুই তিন নম্বর তোমার কম থাকে তাহলে তুমি পি এম টি অ্যান্ড পিইটির জন্য ডাক পাবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য তুমি ডাক পেতে চলেছো ওকে এবং যে কাটপ তোমাদের সঙ্গে শেয়ার করছি এটি হলো ফাইনাল কাট অপ এর থেকে কম নাম্বার যদি দুই তিন নাম্বার কম থেকে থাকে তাহলে তুমি পিএমটি এবং পিটির জন্য ডাক পেতে চলেছো একশো পারসেন্ট ওকে বন্ধুরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেননা কমেন্ট বক্স তোমাদের জন্য অল টাইম খোলা রয়েছে তো ফ্রেন্ডস তুমি যদি ত্রিপুরার বাসিন্দা হয়ে থাকো এবং তুমি যদি নকশাল এরিয়া থেকে বিলং করো অ্যান্ড এটা হলো ফিমেলদের জন্য অর্থাৎ তুমি যদি ফিমেল হয়ে থাকো তাহলে এই কাট অফটি এই নাম্বারটি তুমি যদি পেয়ে থাকো তাহলে পাস করবে তুমি দেখতে পাচ্ছো তুমি যদি ইউ আর হয়ে থাকো তো আটত্রিশ ওবিসি এবং এসসি হয়ে থাকলে সাঁত্রিশ এস টি হয়ে থাকলে ছত্রিশ ই হয়ে থাকলে পঁয়ত্রিশ নাম্বার পেলে তুমি কিন্তু পাস করতে যাচ্ছ অর্থাৎ এটি হলো ফাইনাল কাট অফ ত্রিপুরা রাজ্যের নকশাল এরিয়া ফিমেলদের জন্য ওকে নাম্বারটি তোমরা জাস্ট দেখে নাও আমি তোমাদেরকে পরপর বলে দিচ্ছি ওকে গাইজ এরপরে ফ্রেন্ডস তোমাদেরকে বলে দিচ্ছি ত্রিপুরা রাজ্যের নকশাল এরিয়া মেলদের ক্ষেত্রে কাট অফ কি হতে চলেছে ওকে অর্থাৎ মেলদের ক্ষেত্রে ফাইনাল কাট অফ কি হতে চলেছে দেখো ফ্রেন্ডস তুমি যদি ইউ আর হয়ে থাকো তাহলে মিনিমাম চল্লিশ যদি তোমার স্কোর হয়ে থাকে তাহলে তুমি ফাইনাল সিলেকশানে সিলেক্সিত হয়ে যাবে ওবিসি এবং এসসি তুমি যদি প্রার্থী হয়ে থাকো তাহলে উনচল্লিশ যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি পাস করতে যাচ্ছ এস টি তুমি যদি হয়ে থাকো তাহলে আটত্রিশ ইডাব্লিউএস হয়ে থাকলে ছত্রিশ নাম্বার পেলে তুমি কিন্তু পাস করতে যাচ্ছ ত্রিপুরা রাজ্যের নকশাল এরিয়া মেলদের জন্য এই কাট অফটি ওকে তোমরা দেখে নাও তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো কে বর্ডার থেকে বিলং করছো কে নকশাল কে জেনারেল থেকে বিলং করছো সে তুমি নিজের নিজের কাট দেখে নাও এখানে প্রত্যেকটি কাট আলাদা আলাদা করে তৈরি করা হয়েছে ওকে এবং ফ্রেন্ডস তোমাদের যদি বিশ্বাস নাও হয়ে থাকে তো এই যে কাট আপ তোমাদেরকে বলছি এই কাট থেকে তুমি দুই তিন নম্বর বেশি করে ধরে নিতে পারবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যে কাট আপটি তৈরি করেছি এই কাটপটি অনেক অ্যানালাইসিস করে তৈরি করা রয়েছে সেহেতু এই কাট তোমাদের থাকতে চলেছে ওকে তারপরে দেখতে পাচ্ছ ত্রিপুরা রাজ্য থেকে তুমি যদি বিলং করো তাহলে বর্ডার এরিয়ার ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে কাট কত থাকতে চলেছে দেখো ফ্রেন্ডস তুমি যদি ইউ আর হয়ে থাকো তাহলে উনচল্লিশ ওবিসি এবং এসসি তুমি যদি হয়ে থাকো তাহলে আটত্রিশ তুমি যদি পেয়ে থাকো তাহলে পাস করতে যাচ্ছ এসটি হয়ে থাকলে সাঁতিরিশ ইডাব্লিউএস হয়ে থাকলে পঁয়ত্রিশ নাম্বার পেয়ে থাকলে তুমি কিন্তু পাস করতে যাচ্ছ দেখো তোমাদের আসাম এবং ত্রিপুরা রাজ্যের কাট কিন্তু অনেকটাই কম যায় অন্যান্য রাজ্যের তুলনায় অর্থাৎ নর্থ ইস্টে যতগুলো রাজ্য রয়েছে প্রত্যেকটি রাজ্যের কাট কম যায় এবং তোমাদেরকে বলে দিচ্ছ দু সালে তোমাদের ভ্যাকান্সি কিন্তু পঞ্চাশ হাজারের ওপরে ছিল দু সালেও ভ্যাকান্সি পঞ্চাশ হাজারের ওপরে ছিল কিন্তু এই বছর ভ্যাকান্সি কম কিন্তু এই বছর নেগেটিভ মার্কিং রয়েছে সেহেতু অনেকের পরীক্ষা খুব একটা ভালো হয়নি ওকে নেগেটিভ মার্কিং থাকার কারণে অনেকে ফুল কোয়েশন অ্যাটেন্ড করেনি যেগুলো পেরেছে সেগুলো অ্যাটেন্ড করেছে সেহেতু কাট অফ খুব একটা হাই হবে না ওকে এই কাট তোমাদেরকে যেটি বলছি এই রোগমী কাট অফ তোমরা দেখতে পেয়ে যাবে হয়তো দুই তিন নম্বর বা দুই এক নম্বর কম বেশি হতে পারে কিন্তু যে কাটপ বলছি এই কাটপের খুব একটা নির্দিষ্ট যাবে না অর্থাৎ দুই এক নম্বর কম বেশি হবে ওকে এটা তোমাদেরকে বলে দিচ্ছি তারপর ফ্রেন্ডস তোমাদেরকে বলবো ত্রিপুরা রাজ্যের বর্ডার এরিয়ার মেলদের ক্ষেত্রে কাট অফ কত যেতে চলেছে অর্থাৎ ফ্রেন্ডস তুমি যদি ত্রিপুরা রাজ্যের বর্ডার এরিয়া থেকে বিলং করো তাহলে তোমার যে কাট অফ হতে চলেছে তুমি যদি ইউ আর হয়ে থাকো চুয়াল্লিশ ওবিসি প্রার্থী হয়ে থাকলে তেতাল্লিশ পেলে পাস করবে এসসি হয়ে থাকলে বিয়াল্লিশ এসটি হয়ে থাকলে চল্লিশ পেলে তুমি কিন্তু পাস করতে যাচ্ছ ওকে ত্রিপুরা রাজ্যের বর্ডার এরিয়া মেলদের ক্ষেত্রে ওকে নেক্সট তোমাদের রয়েছে ত্রিপুরা রাজ্যের তুমি যদি জেনারেল এরিয়া থেকে বিলং করো অর্থাৎ জেনারেল এরিয়া ফিমেলদের ক্ষেত্রে কাট অফ কত থাকতে চলেছে ওকে তো এখানে দেখতে পাচ্ছো ও বিসি ইউ তুমি যদি হয়ে থাকো তাহলে বিয়াল্লিশ ও হয়ে থাকলে চল্লিশ এসসি হয়ে থাকলে একচল্লিশ এস টি হয়ে থাকলে আটত্রিশ ই এস প্রার্থী তুমি যদি হয়ে থাকো তাহলে পঁয়ত্রিশ নাম্বার তুমি যদি পেয়ে থাকো তাহলে কিন্তু তুমি পাস করতে যাচ্ছ ওকে ত্রিপুরা রাজ্যের জেনারেল এরিয়া ফিমেলদের ক্ষেত্রে ওকে ফ্রেন্ডস নেক্সট তোমাদের রয়েছে ত্রিপুরা রাজ্যের জেনারেল এরিয়া মেলদের ক্ষেত্রে কাট অফ কত থাকতে চলেছে তো এখানে দেখতে পাচ্ছো তুমি যদি ইউ আর হয়ে থাকো ছেচল্লিশ ও হয়ে থাকলে পঁয়তাল্লিশ এসসি হয়ে থাকলে চুয়াল্লিশ এস টি হয়ে থাকলে চল্লিশ ইডাব্লু এস হয়ে থাকলে সাঁত্রিশ নাম্বার তুমি যদি পেয়ে থাকছো তাহলে কি তুমি কিন্তু অনায়াসে পাস করতে যাচ্ছ ত্রিপুরা রাজ্যের জেনারেল এরিয়া মেলদের ক্ষেত্রে কাট অফ এটি থাকতে চলেছে ওকে তো এটি ছিল তোমাদের ত্রিপুরা রাজ্যের পুরোপুরি নকশাল বর্ডার এবং মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে কাট অফ এবার তোমাদেরকে বলবো আসামের কাট অফ ওকে এবার তোমাদেরকে দেখাচ্ছি আসামের নকশাল এরিয়ার ফিমেলদের ক্ষেত্রে কাট অফ কত থাকতে চলেছে তো তোমরা অনিস্কেন দেখতে পাচ্ছ আসাম রাজ্য থেকে তুমি যদি বিলং করো এবং তুমি যেহেতু নকশাল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো তা এবং তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তোমার কাট অফ কত থাকতে চলেছে ওকে তো এখানে তুমি দেখতে পাচ্ছ তুমি যদি ইউআর প্রার্থী হয়ে থাকো তাহলে মিনিমাম চল্লিশ স্কোর করতে হবে ওবিসি হয়ে থাকলে উনচল্লিশ প্লাস এসসি হয়ে থাকলে আটত্রিশ প্লাস এসটি হয়ে থাকলে সাঁত্রিশ প্লাস অ্যান্ড ইডাব্লু এস হয়ে থাকলে পঁয়ত্রিশ প্লাস তোমার যদি নাম্বার হয়ে থাকে তাহলে তুমি কিন্তু পাস করতে চলেছ আসাম রাজ্যের নকশাল এরিয়া ফিমেলদের ক্ষেত্রে এই কাট কিন্তু থাকতে চলেছে ওকে এই কাট অফের থেকে এক দুই নাম্বার তুমি কম বেশি ধরে নিতে পারো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই কাট তোমাদের ফাইনাল থাকতে চলেছে এবং এই কাট থেকে তুমি যদি দুই এক নম্বর কম পাও তবুও তুমি পি এম টি এবং পিটির জন্য ডাক পেতে চলেছো ওকে ফ্রেন্ডস নেক্সট তোমাদের কাট অফ আমি বলে দিচ্ছি তুমি যদি আসাম রাজ্য থেকে বিলং করো এবং নকশাল এরিয়া মেলের ক্ষেত্রে কাট অফ কত থাকতে চলেছে ওকে তো দেখো তুমি যদি মেল হয়ে থাকো নকশাল এরিয়া থেকে বিলং করো আসাম রাজ্য থেকে তাহলে তোমার কাট অফ কত থাকতে চলেছে তুমি অনেক কিন্তু দেখতে পাচ্ছ তুমি যদি ইউআর হয়ে থাকো তাহলে মিনিমাম চুয়াল্লিশ এবং ও বিসি প্রার্থী হয়ে থাকলে তেতাল্লিশ এস হয়ে থাকলে বিয়াল্লিশ এস টি হয়ে থাকলে চল্লিশ এবং ইডাব্লিউএস হয়ে থাকলে সাঁত্রিশ নাম্বার পেলে তুমি কিন্তু পাস করতে যাচ্ছ অর্থাৎ আসাম রাজ্যের নকশাল এরিয়া মেলদের ক্ষেত্রে এই কাট অফটি থাকতে চলেছে ইউআর এর ক্ষেত্রে চুয়াল্লিশ ও বিসির ক্ষেত্রে তেতাল্লিশ এসসির ক্ষেত্রে বিয়াল্লিশ এসটির ক্ষেত্রে চল্লিশ ই ডাব্লিউএসের ক্ষেত্রে সাঁত্রিশ নাম্বার থাকলে তুমি কিন্তু পাস করতে যাচ্ছ ওকে তারপরে ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আসাম রাজ্য থেকে তুমি যদি বিলং করো এবং তুমি যদি বর্ডার এরিয়ার প্রার্থী হয়ে থাকো এবং তুমি যদি মে ফিমেল হয়ে থাকো তাহলে তোমার যে কাট থাকতে থাকতে চলেছে ওকে ইউ হয়ে থাকলে বিয়াল্লিশ ও হয়ে থাকলে চল্লিশ এসসি হয়ে থাকলে চল্লিশ এসটি হয়ে থাকলে আটত্রিশ ইডাব্লিউএস হয়ে থাকলে পঁয়ত্রিশ নম্বর পেলে তুমি কিন্তু পাস করতে যাচ্ছ আসাম রাজ্যের বর্ডার এরিয়া ফিমেলদের ক্ষেত্রে এই কাট ওকে নেক্সট তোমাদের ক্ষেত্রে বলছি আসাম রাজ্যের বর্ডার এরিয়া মেলের কাট অফ কত থাকতে চলেছে অর্থাৎ তুমি যদি আসাম রাজ্যের বর্ডার এরিয়া থেকে বিলং করো এবং তুমি যদি মেল হয়ে থাকো অর্থাৎ ছেলে হয়ে থাকো তাহলে তোমার কাট কত থাকতে চলেছে ফ্রেন্ডস তুমি যদি ইউআর হয়ে থাকো ছেচল্লিশ ও বিসি হয়ে থাকলে পঁয়তাল্লিশ এসসি হয়ে থাকলে চুয়াল্লিশ এসটি হয়ে থাকলে বিয়াল্লিশ এবং ই ডাব্লিউএস হয়ে প্রার্থী হয়ে থাকলে আটত্রিশ নাম্বার তুমি যদি পাচ্ছ তাহলে পাস করতে চলেছো আসাম রাজ্যের বর্ডার এরিয়া মেলের কাট ওকে ইউ আর ছেচল্লিশ ও বিসি পঁয়তাল্লিশ এসসি চুয়াল্লিশ এসটি বিয়াল্লিশ ই ডাব্লিউএস আটত্রিশ নাম্বার পেয়ে থাকি থাকলে পাস করবে ওকে নেক্সট ফ্রেন্ড তোমাদের কি রয়েছে দেখো আসাম রাজ্য থেকে তুমি যদি বিলং করো অ্যান্ড জেনারেল এরিয়া থেকে তুমি যদি বিলং করো এবং তুমি যদি ফিমেল হয়ে থাকো অর্থাৎ আসাম রাজ্যের জেনারেল এরিয়ার ফিমেলের ক্ষেত্রে কাট অফ কত থাকতে চলেছে তো ফ্রেন্ডস তুমি যদি ইউ হয়ে থাকো তেতাল্লিশ ও হয়ে থাকলে বিয়ে বিয়াল্লিশ এস সি হয়ে থাকলে একচল্লিশ টি হয়ে থাকলে চল্লিশ ইডাব্লু এস হয়ে থাকলে পঁয়ত্রিশ নাম্বার তুমি যদি পেয়ে থাকো তাহলে অবশ্যই তুমি পাস করবে ফাইনাল মেরিট লিস্টে তোমার অবশ্যই নাম আসবে ওকে হয়তো এই যে নাম্বার রয়েছে এর থেকে দুই এক নম্বর তোমরা মাইনাস প্লাস করে নেবে কিন্তু যে কাটা বলছি এই কাট অফের তোমাদের খুব বেশি হবে না ওকে দুই এক নম্বর হয়তো বেশি বা কম হতে পারে কিন্তু এই যে কাটা বলছি এই কাট তুমি যদি কিছু নাম্বার কম পেয়ে থাকো দুই এক নম্বর কম তাহলে পি এম টি এবং পিটির জন্য ডাকবে হবে অ্যান্ড এটি হল ফাইনাল তোমাদের কার্ট ওকে নেক্সট ফ্রেন্ডস তুমি যদি আসাম রাজ্যের জেনারেল এরিয়া থেকে বিলং করো এবং তুমি যদি মেল হয়ে থাকো অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে কাট কত থাকতে চলেছে দু হাজার একুশ সালে ওকে ইউআর এর ক্ষেত্রে সাতচল্লিশ ওবিসিটির ক্ষেত্রে ছেচল্লিশ এসসির ক্ষেত্রে পঁয়তাল্লিশ এসটির ক্ষেত্রে চুয়াল্লিশ অ্যান্ড ই ডাব্লিউএসের ক্ষেত্রে আটত্রিশ নাম্বার পেয়ে থাকলে তুমি আসাম রাজ্য থেকে জেনারেল এরিয়ার প্রার্থী হয়ে থাকলে মেলের ক্ষেত্রে এই কাট থাকতে চলেছে দু হাজার একুশ সালে ওকে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এইগুলো ছিল তোমাদের প্রত্যেকটি জায়গার কাট অফ অর্থাৎ নকশাল জেনারেল এরিয়া বর্ডার এরিয়া মেল অ্যান্ড ফিমেল উভয়ের জন্য কাট অফ তোমাদের সঙ্গে বিশ্লেষণ করলাম তো বন্ধুরা ভিডিওটি আশা করি তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে অতএব ভিডিওটা তোমাদের জন্যই নিয়ে এসেছি কেননা এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল ভিডিও তোমরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের জন্যই এই ভিডিওটি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের এবার কাট অফ আসাম এবং ত্রিপুরার ক্ষেত্রে পঞ্চাশের বেশি যাবে না ওকে পঞ্চাশের ওপরে কোনো কাট অফ তোমাদের যাচ্ছে না পঞ্চাশের নিচেই তোমাদের কাট অফ থাকতে চলেছে ওকে তো ফ্রেন্ডস এটাই ছিল তোমাদের পুরোপুরি আপডেট আশা করি ভিডিওটা অনেকটা হেল্পফুল হয়েছে ধন্যবাদ যদি তোমাদের কোনো কমেন্ট থাকে অর্থাৎ কোনো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে